প্রথম আলো প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তারকাদের সমাগমে মেরিল প্রথম আলো পুরস্কার আমরা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে স্বাগত জানিয়েই শুরু করব এবং সেজন্য আসছেন আমাদের সবার প্রিয় ভাই প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রিয় বন্ধু আমাদের দেশের সেরা নাগরিক সুধীবৃন্দ সাংস্কৃতিক কর্মী এবং আমাদের সকল বন্ধু সবাইকে আমাদের শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানের এই দিনে আমরা একটা কথাই বলবো এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের সকল শিল্পী সকল কবি গায়ক বুদ্ধিজীবী কলাকুশলী সাংবাদিক সবাইকে কাছাকাছি আসতে হবে পরস্পরের সাথে চলতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সারা দেশে আলো জ্বালাতে হবে এবং এই কাজে আমাদেরকে আপনাদেরকে বাংলাদেশের সকল শিল্পীদেরকে অংশ নিয়ে জোরদারভাবে আমাদেরকে আলো জ্বালানোর কাজ অব্যাহত রাখতে হবে স্কোয়ার গ্রুপ আজকের অনুষ্ঠানে আমি সেই স্কোয়ার গ্রুপের প্রধান স্যামসন এইচ চৌধুরীর প্রতি সম্মান শ্রদ্ধা জানাই 18 বছর ধরে মেরিল প্রথম আলো অনুষ্ঠান আমরা করছি যদিও এর আগেও মেরিলের সঙ্গে মিলে ভোরের কাগজ যখন আমরা ছিলাম এই অনুষ্ঠানটা বেশ কয়েক বছর একসাথে আমরা উদ্যোগ নিয়েছিলাম তো আর 18 বছর ধরে স্কোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটারিজ লিমিটেড আছে বলেই প্রথম আলো এত বছর ধরে ভালোভাবে সংগঠিতভাবে যোগ্যভাবে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি সেজন্যে স্কোয়ার টয়লেটারিজ লিমিটেডের প্রধান সকল কর্মকর্তা কর্মীবৃন্দ যারা আছেন যারা নেই সবার প্রতি আমাদের শ্রদ্ধা ধন্যবাদ কৃতজ্ঞতা এবার আমি আপনাদের সামনে আসার জন্যে কথা বলার জন্যে আমাদের বন্ধু আমার বন্ধু স্কোয়ার টয়লেটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে অঞ্জন চৌধুরী মনে করেছিলাম আজকে শুভ অপরাহ্ন বলে শুরু করব তো মতি ভাইয়ের বক্তৃতার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে শুভ সন্ধ্যা আমি স্কোয়ার গ্রুপের আমার সকল সহকর্মীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মোদি ভাই বলে গেছে 18 বছর এই 18 বছরের প্রতিটি বছরই আমাদেরকে এখানে দাঁড়িয়ে কিছু না কিছু বলতে হয় এবং আমি দেখেছি অন্তত আমার যে বক্তব্যটা প্রায় সব একই রকম হয়ে যায় 18 বছরে নতুন কিছু বলার থাকে না আফটার 18 ইয়ার্স যাই হোক আমরা জানি কেন আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনারা যারা বসে আছেন অনেকে হয়তো আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই জ্ঞানী গুণী শিল্পীদের সম্মাননা জানানোর জন্য আমাদের এই আয়োজন আর শুধু এখন বাংলাদেশে না সোশ্যাল মিডিয়ার উপস্থিতিতে এখন সারা বিশ্ব আপনাদের কার্যক্রম দেখছে সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখছে উপভোগ করছে এবং সেই জন্য আপনাদেরকে বিশেষভাবে সবার পক্ষ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ আজকে বিশ্ব নৃত্য দিবস এখানে যারা নৃত্যশিল্পীর উপস্থিত আছেন তাদেরকে এবং বাংলাদেশের সকল নৃত্যশিল্পীকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে তাদের দৃষ্টিনন্দন কাজ দিয়ে আমাদেরকে এন্টারটেইন করার জন্য আজকে এই যে আয়োজন করেছে এটা কিন্তু সারা বছর এর পিছে অনেকে অক্লান্ত পরিশ্রম করে এই একটা দিনের জন্য বিশেষ করে আমাদের প্রিয় বন্ধুগণ প্রথম আলো থেকে
আসলে আমি এখানে দাঁড়িয়ে অনেক কৃতিত্ব নিতে আসলে আমাকে দেওয়া হয়, কিন্তু আসলে এ সম্পূর্ণ কৃতিত্বই পায় হচ্ছে প্রথম আলোর আমার বন্ধুগণ আর আমার স্কোয়ার টয়লেটিজের আমার কিছু সহকর্মী, তো তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখানে এজিস সার্ভিস সিকিউরিটিজ এজিস সিকিউরিটি ফোর্স আছে, তারা আমাদের এখানকার নিরাপত্তার দায়িত্বে, সেই গরমের ভিতরে তারা অনেক পরিশ্রম করছে, এখনও করছে, এবং আমি আমার পক্ষ থেকে আমার সহকর্মীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অশেষ ধন্যবাদ আমার এজিস ফোর্সের জন্য। আপনারা জানেন এখানে মাছরাঙ্গার টিম আজকে আমাদের এই অনুষ্ঠানটি ধারণ করছে, ধন্যবাদ আমার মাছরাঙ্গা টিমের সহকর্মীদেরকে। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সবার মঙ্গল কামনা করি, এবং আজকের এই অনুষ্ঠানটি খুব সাফল্যের সাথে আমরা শেষ করব এই আশা ব্যক্ত করে, এবং আমাদের এই ছোট্ট দেশটির মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস, আজকের দিনে আমরা বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত নৃত্যশিল্পীদেরকে অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, তামান্না রহমান, তাদের দল নৃত্য নৃত্যশীলন নৃত্য নন্দন রেওয়াজ পারফর্মিং স্কুল, তারা পরিবেশন করবেন মণিপুরি, ওডিসি এবং কত্থক, এবং শেষে যদি একটু বাংলা নৃত্যও পরিবেশন করেন আমরা নিশ্চয়ই আরও খুশি হব।